हेलो बंधुरा विशाख गंडेल एखन आमी करब ऋतिक चक्रवर्ती एबं सुहत्र अभिनीत हईचईर आपकामिंग वेब सीरीज गोरा टू एर ट्रेलर रिव्यू। ट्रेलर का भलो दिक खराब दिक नहीं आलोचना करब आजकल भिडियोते। ट्रेलर का देखे सीरीजर गल्प सम्पर्के आमी जा अनुमान करते पारलाम, उषशीत दीदी चरित्रे एक तीन बछरे बाच्चा मेये छिलो जे हठात ही एकदिन रक्तबमि करे मारा जाच्छे एबं ओई बाड़ीते एकई रकम भावे आरो दुटो बाच्चा मेयेर मृत्यु होच्छे। एबार एटा नेहाती कोइन्सिडेंस होते पारे ना, अतएव एई मृत्युगुलो स्वाभाविक नय एबं उषशीत दीदीके सन्देह करा होच्छे शवशुरबाड़ी पक्ष थेके जे एई मृत्यु পেছনে সে দায়ী, যে কারণে উষশী হেল্প চাইতে এসেছে ডিটেকটিভ গোড়ার কাছে। এবার গোড়া এই কেসটাকে কিভাবে ইনভেস্টিগেট করে সলভ করে সেটা জানতে গেলে আমাদেরকে এই সিরিজটা হইচইতে দেখতে হবে 30 জুন। অন্যদিকে গোড়ার বিয়ের একটা অ্যাঙ্গেল থাকবে সিজন 2 এর মধ্যে, এটা ট্রেলার দেখে একদম পরিষ্কার। গোড়ার টাকবাতা হওয়ার জন্য তার বিয়ে হচ্ছে না এবং সে পণ করছে যে সে বিয়ে করে দেখিয়ে দেবে। তার মায়ের অসুস্থতার জন্য একজন আয়া রাখা হয়েছে যে চরিত্রে অভিনয় করছেন মানালি, এবং মানালির সঙ্গে ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টার গোড়ার একেবারেই জমে না, এরকম একটা অ্যাঙ্গেল থাকবে। দেখুন গোড়া খুবই জনপ্রিয় ওয়েব সিরিজ, সাধারণ মানুষের খুবই পছন্দের। ইনফ্যাক্ট আমারও অন্যান্য হইচইয়ের অধিকাংশ কাজের থেকে গোড়া বেটার লেগেছিল, যে কারণে মেকাররা সিজন 2 এনেছে খুব পপুলার হয়েছিল বলেই। তো সিজন 2 এর মধ্যে যেটা দেখবার মতন ব্যাপার হবে কমেডি এবং এই যে ডিটেকটিভ পোর্শনটা, সেটার ব্লেন্ডিংটা সঠিকভাবে মেকাররা করতে পেরেছে কিনা, সেটা যদি তারা সঠিকভাবে করতে পারে সিজন 1 এর মতন, সেক্ষেত্রে এই শোটাও কিন্তু ওয়ার্ক করবে, এই শোটাও মানুষের পছন্দ হবে। তারা জানেন যে একেন বাবু সিরিজটা কিরকম, সেখানেও একটা ডিটেকটিভের পোর্শন থাকে এবং তার সঙ্গে সঙ্গে একটা কমেডির পোর্শন থাকে। কমেডি কিন্তু একেনবাবু এত বেশি জনপ্রিয় হওয়ার পেছনে অন্যতম একটা প্রধান কারণ। কমেডিটাকে সরিয়ে দিলে একেনবাবু কতটা কি সফল হতো সেটা একটা অলটুগেদার আলাদা আলোচনা। এবং গোড়ার মধ্যেও সেই একই ধরনের মিশ্রণ রয়েছে, ডিটেকটিভ পোর্শন এবং কমেডি, যে কারণে গোড়া 2 কিন্তু সফল হওয়ার প্রচণ্ড বেশি সম্ভাবনা রয়েছে। এই ট্রেলারের মধ্যে যদি বলি, কিছু জায়গায় কমেডিটাকে জোর করে ইম্পোজ করা হয়েছে, কিছু জায়গায় ব্যাপারটা ভীষণই বোকা বোকা। উষশী গোড়াকে ন্যাড়াবাবু বলে সম্বোধন করছে, এই জিনিসটা আসলে তো হয় না, এটা খুব বোকা বোকা লেগেছে, এটা জোর করে একরকম রাখা অডিয়েন্সকে কাতুকুতু দিয়ে হাসাবার জন্য। এছাড়া কিছু জায়গা রয়েছে যেখানে কমেডিটা সিরিয়াসলি ওয়ার্ক করছে, যেমন সুহত্র একটা জায়গায় বলে অনুকূলটা মৃণাল, এটা ওই জায়গাটা কিন্তু বেশ সাটেল ছিল, ওই জায়গাটা দেখতে বেশ ভালো লেগেছে। কিংবা একদম শেষে যখন ঋত্বিক চক্রবর্তী ক্যারেক্টারটা গান গাইছে দেবো নাকি গলাটা টিপে, পাশের বাড়ির লোক বলছে, তখন ঋত্বিক চক্রবর্তী খোঁজে গিয়ে বলছে চুপ কর, ওই জায়গাটা কিন্তু ভালো। তো কিছু জায়গা ডেফিনেটলি ভালো। ঋত্বিক চক্রবর্তী একজন ভীষণ ভালো অভিনেতা, সুহত্রর সঙ্গে তার যে কেমিস্ট্রিটা সেটা গোড়ার মধ্যে ভীষণ ভীষণ ভালো ছিল, সেটা ট্রেলার দেখে মনে হচ্ছে আরও একবার সিজন 2 এর মধ্যে ওয়ার্ক করতে চলেছে, যে কারণে কমেডিটা অ্যাট সাম লেভেল কিন্তু অভিনেতারা ভালো হওয়ার জন্য ওয়ার্ক করে যাবে বলে মনে হচ্ছে। এর মিউজিকের কাজ এখানে আমার ডিসেন্ট মনে হয়েছে, আলাদা করে প্রশংসা করবার মতন একেবারেই নয়। এখানে কে তোরে পাগল বলে গানটাকে ব্যবহার করা হয়েছে, সেটা গোড়া চরিত্রটার সঙ্গে খুব ভালোভাবে যায়, খুব মানানসই, যে কারণে সেই ব্যবহারটা ভালো লেগেছে। আর এই ট্রেলারটাকে খুব বড় করে ফেলা হয়েছে। সবচেয়ে নেগেটিভ দিক এই ট্রেলারটার হচ্ছে ট্রেলারটাকে প্রচণ্ড বড় করা হয়েছে, এত বড় ট্রেলারের কোনো দরকার ছিল না। এখানে একটা ইনফরমেশন ট্রেলারের মধ্যেই দিয়ে দেওয়া হচ্ছে, যেটাকে আরামসে হোল্ড করে রাখা যেতে পারত, যখন অডিয়েন্স সিরিজ দেখতো তখনই অডিয়েন্সের কাছে ওটা পৌঁছালে বেটার হতো। দুটো আয়া এবং একজন ওয়ার্ড বয় মারা যাচ্ছে, এই ইনফরমেশনটার কোনো দরকার ছিল না। হ্যাঁ, অডিয়েন্সকে মিস্ট্রিটা সম্পর্কে প্রথমেই জানিয়ে দেওয়া ট্রেলারের মধ্যে, যারা ট্রেলার দেখবে তারা যাতে সিরিজটা দেখা শুরু করে, এটার একটা প্রচেষ্টা থাকে মেকারদের বুঝছি, কিন্তু তবুও এতটা গিভওয়ে করে দেওয়া একেবারেই উচিত নয়। এখানে এই যে দুটো আয়ার ব্যাপার বলা হচ্ছে, আপনারা যদি ভালো করে লক্ষ্য করে দেখেন মানালির চরিত্রটাও কিন্তু আয়া, তো এখানে কি কোনোরকমভাবে কানেকশন থাকবে, মানালির ক্যারেক্টারকে নিয়ে কি কোনোরকম টুইস্ট থাকতে পারে, পসিবিলিটি রয়েছে। হইচইকে এই জিনিসটা নিয়ে সচেতন হতে হবে, তার কারণ এটা যে শুধুমাত্র এই ট্রেলারের ক্ষেত্রে হয়েছে তা নয়, এটা হইচইয়ের বিভিন্ন কাজের ট্রেলারের ক্ষেত্রেই হয়ে থাকে। যখন অডিয়েন্স কাজটা দেখবে তখন যদি তার মনে হয় যে লাস্ট এপিসোডে গিয়ে যখন কেসটা সলভ করলো গোড়া, যখন পুরো গল্পটা রিভিলড হলো যে আসল খেলাটা কী ছিল, সেই এপিসোডটা ছাড়া বাকি যা 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 দেখলাম সেগুলো যদি আগে থেকেই ট্রেলারের মধ্যে মোটামুটি আভাস দেয়া থাকে, যারা একটু ম্যাচিওর অডিয়েন্স, যারা সিরিজ প্রচুর দেখে, তারা না ট্রেলার দেখে গল্প বুনে নিতে পারে যে এরকম এরকমভাবে এগোবে। এটা না কোথাও একটা গিয়ে একজন দর্শকের যে ভিউইং এক্সপিরিয়েন্স, একটা কন্টেন্ট সে কনজিউম করলো 4 ঘন্টা ধরে, শেষ অবধি গিয়ে তার মনের মধ্যে যে ফিলিংটা, যে ভালো দেখলাম কাজটা বা খারাপ দেখলাম, সেটার উপর একটা ডিপ ইম্প্যাক্ট ফেলে। এই যে প্লট পয়েন্ট আগে থেকে জেনে যাওয়া, সেটা খুব একটা ভালো নয়, মানে তখন মনে হয় যে ঠিক আছে ঠিকঠাক কাজ দেখলাম। যখনই অডিয়েন্সকে এমন কিছু প্লট লেভেলে আপনি দেবেন লাস্ট এপিসোড ছাড়া, লাস্ট এপিসোডে দেওয়া হবেই, তার আগে এমন কিছু দেওয়া আরম্ভ করবেন প্রত্যেকটা এপিসোডে যেটা সে আগে থেকে ভেবে রাখেনি, তখন না বাকি যে খামতিগুলো সেগুলো অডিয়েন্স অ্যাভয়েড করে দেয়, ইগনোর করে দেয় যে চলো প্লট লেভেলে তো আমাদেরকে ডেলিভার করে যাচ্ছে প্রত্যেকটা এপিসোডে কোনো না কোনো টুইস্ট। তো সেটা হইচই সিরিজগুলোতে একটা সমস্যা, এবং গোড়া 2 এর মধ্যেও সেই সমস্যাটা হতে পারে বলে আমার মনে হলো। এই ট্রেলারের মধ্যে অভিজিৎ গুহকে খুবই বোকা বোকা লেগেছে, একটা ভারসুলভ অভিনয় তিনি সব জায়গাতেই করেন, এখানেও ঠিক সেই জিনিসটাই তিনি করেছেন। পরিচালক পরিবর্তন হয়েছে, জয়দীপ মুখোপাধ্যায় এবারে পরিচালক
পরিচালনার দায়িত্ব সামলেছেন, এবারে সায়ন্তন ঘোষাল নয়। দেখা যাক সেটার জন্য কোনো ধরনের চেঞ্জেস আসে কিনা। এবারে মানালি রয়েছেন, উষশী রয়েছেন, আমি ভেবেছিলাম মিশা সাহা থাকবে কিন্তু সেটা হয়নি। আমার শাহানা দত্তর লেখা অধিকাংশ সিরিজই পছন্দ হয় না, আপনারা জানেন আমি বাজে রিভিউ দিই সেগুলো, কারণ আমার পছন্দ হয় না, ভালো লাগে না সত্যি বলতে। কিন্তু গোড়া ভালো লেগেছিল, সেটাও শাহানা দত্তেরই লেখা ছিল। দেখা যাক গোড়া টু ভালো লাগে কি লাগে। একটা জিনিস আমার খারাপ লাগলো, গোড়া ক্যারেক্টারটার না বড় চুল ছিল, উস্কো কুস্কো ঝাঁকড়া চুল ঋত্বিক চক্রবর্তী রেখেছিলেন ওই ক্যারেক্টারটা করবার জন্য, এবার সেটা এবারে নেই, সেটা আমার খুব একটা ভালো লাগলো না। তার কারণ গোড়া ক্যারেক্টারটার সঙ্গে ওই ধরনের চুলটা, ওই যে খ্যাপাটে ব্যাপারটা, ওটা ওই চুলটার দ্বারা খুব সুন্দরভাবে ডিসক্রাইব করা যায় আর কি। তো ওটা রাখা দরকার ছিল। এবারে এটাও সত্যি কথা, গোড়া ক্যারেক্টারটার জন্য আসলে ঋত্বিক চক্রবর্তী ওই চুলটা রাখেন নি হয়তো, তখন লকডাউন ছিল, সেই সময় ঋত্বিক চক্রবর্তী চুল রেখেছিলেন, সেই সময় শ্যুট করে নেওয়া হয়েছে। আর ওই চুলটা দেখুন, আমাদের এখানে এত পয়সা থাকে না যে একটা ওয়েব সিরিজের জন্য একজন অভিনেতা আবার চুল বড় করবেন নতুন করে, এসব এখানে পসিবল নয়। তো এই ডিমান্ডটা করাটাও একটা অন্যায়, কিন্তু তবুও ওই চুলটা সত্যি বলতে ক্যারেক্টারটার সঙ্গে খুব মানানসই ছিল। ট্রেলারটা আমার ওভারঅল এমনি ঠিকঠাক লেগেছে, খুব যে বিশাল কিছু হবে সিরিজটা এটা আমার মনে হয়নি। তবে ঋত্বিক চক্রবর্তী, সুহত্র তারা রয়েছেন, তারা কিছু না কিছু স্ক্রিনে করে দেবেন, তাদের জুড়িটা দেখতে ভালো লাগবে, এর জন্য হয়তো সিরিজটা ওয়ান টাইম গুড ওয়াচ মনে হতে পারে, এটা আমার মনে হয়েছে। এবার দেখা যাক সত্যি বিশাল ভালো কিছু হতে পারে। আপনাদের কি মতামত ট্রেলার দেখে আপনারা অবশ্যই এটা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।